everyone. This is Parvin Kitchen and Catering. আজকে অনেক কিছু রান্না করতেছি। আজকে আমার একটা অর্ডার আছে, সেই জন্য আর কি কি রান্না করতেছি সবার সাথে শেয়ার করব। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়। আজকে আমি রান্না আমি খুবই 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 বিজি আছি, মানে চতুর্দিকে শুধু রান্না জিনিসপত্র। রান্না হচ্ছে, অলরেডি হয়ে গেছে এখানে, এখানে হয়ে গেছে সবজি, এখানে হচ্ছে চিকেন, আর করব ফিশ সালাদ, আর অনেক কিছু আছে, তো সবার সাথে শেয়ার করবো। আশা করি সবার ভালো লাগবে। তো আজকে আমি চিকেন করি রান্না করব, আর চিকেন কারি রান্না করব চিকেন প্লেট দিয়ে। এখানে হচ্ছে চিকেনগুলো আমি লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপরে কী করছি, তারপরে হচ্ছে এখানে হালকা একটু ভেজে নিচ্ছি চিকেনগুলি, এইভাবে একদম কড়া বাজা হবে না, হালকা বাজা হবে। তো এখন আমি চিকেনগুলি ভেজে নিচ্ছি, সুন্দর করে বেঁচে নিতে হবে, তাহলে আর বানবে না। উঠিয়ে দিতে হবে সঙ্গে করে, যাতে জিনিসটি বাতাটা হয়। তো তারপরে উঠিয়ে ফেললে পাবে, বীজ কত ফেললে হওয়ার পরে এখানে আমি সবগুলো চিকেন এভাবে বেছে নিয়েছি। এই তো এখন কীভাবে রান্না করবো সেটা সবার সাথে শেয়ার করছি। এগুলো শুধু একটু হালকাভাবে ভেজে নিয়েছি, কিছু করা না, কারণ না ভাজলে ওগুলো ভেঙে যেতে পারে, তো সেই জন্য, কারণ এগুলো চিকেন প্লেট, তো নর্মাল রান্না করলে এগুলো ভেঙে যেতে পারে, তো সেই জন্য একটু হালকাভাবে বেজে নিয়েছি প্লেটগুলো। আর এই হচ্ছে চিকেন প্লেট, আর রান্না করতে এখন সবজি, এখানে হচ্ছে সবজি, সবজি হয়ে গেছে।
ফিশ কারি এখানে আমি সব সবজি কেটে দিয়েছি, একটা কোনো সবজি বাদ নেই, সব সবজি এখানে আছে। এখানে লবণ মরিচ হালকা একটু দিয়েছি, তারপরে হচ্ছে ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদ। আর এখানে এখন এগুলো এখানে কোনো তেল তেল দেওয়া হয়নি, এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন এসে আর একটু কালি জিরা একটু জিরা মানে দিয়ে তারপরে এখন ইয়া করবো, ওখানে দিয়ে দিব আর কি, কারণ ওখানে শুধু পানি দিয়ে বসে হয়েছিলাম। হচ্ছে সবজি হচ্ছে মিক্স সবজি, সব সবজি এখানে আছে, ক্যাপসিকাম, গাজর, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, আলু, তারপরে যা যা সবজি আছে সব সবজি এখানে আছে। দেখতে খুবই দেখা যাচ্ছে কালারফুল, খুবই সুন্দর। তো এখানে শুধু আমি লবণ, হলুদ, একটু ধনের গুঁড়ো, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি, বেশি না। সো আর এখন এখানে আমি কী বলে বাগা দেবো, মানে তেল, পেঁয়াজ, রসুন এখানে আমি ইয়ে করে নিয়েছি, এখন এগুলো ওখানে দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে। আর দিয়েছি একটু কালি জিরা, একটু জিরা, আস্ত জিরা, আস্ত কালি জিরা দিয়েছি এখানে, কারণ গ্রামটা খুবই ভালো আসে সেজন্য। এই তো মোটামুটি হয়ে গেছে, আর একটু লাল, একটু লাল হলেই দিয়ে দেবো আর কি। তো এগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি উপরে। তারপরে মিরিচের উলুট পালুট করে এগুলো একসাথে করে ফেলবো। তো বড় করে দিয়া সেজন্য একটু সময় লাগবে। আর এখানে যে দিয়েছি টমেটো কুড়ে, টমেটো কুড়ে মানে এইগুলো আর কি, এই যে এই টমেটো টমেটো কুড়ে না এগুলো আসছে, এই টমেটো দিয়েছি, এই যে বড় পাতিলে তো ফিশ কারির জন্য এই যে হলুদ, অনেকগুলো ফিশ তো সেজন্য দু চামচ দিয়ে দিচ্ছি হলুদ, বেশি দেবো না। এখানে আছে ধনের গুঁড়ো ছোট্ট চামচ, তো সেটি তিন চামচ দিয়ে দিলাম। এখানে সে মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো একদম কম দিব, এই সবাই ঝাল খায় না, একটু একটু হালকা। এখানে হচ্ছে জিরা গুঁড়ো, জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি, দু চামচ বেশি দিব না। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি সব, কারণ মশলা কষানো হয়ে গেছে, ফিলেট মাছ
খুলে দিয়ে দিলাম। চিকেন কারির জন্য আমি এখানে পেঁয়াজ কেটে তারপরে দারচিনির এলাচ এগুলো দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা, তেলের মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল, কারণ মাংস অনেক তো সেজন্য তেলও অনেক। আর এতে আমি এখানে দিয়েছি, এগুলো তো ব্রাউন হওয়া পর্যন্ত থাকবে এই যে। আর তারপরে মশলা যাবে এখানে, হলুদ, জিরার গুঁড়ো আর মরিচ একদম কম, এই যে কারণ ঝাল কম খাওয়া হয় সেজন্য মরিচের গুঁড়া একদম কম। এটা হচ্ছে মশলার গুঁড়া, এটা হচ্ছে ধনের গুঁড়া, এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু, আর এখানে হচ্ছে হলুদ। হলুদ একদম কম দেওয়া হয়েছে কারণ মাংসের মধ্যে হলুদ দিয়ে আমি ভেজেছিলাম। এই হচ্ছে চিকেন, আমি ভেজে নিয়েছি এগুলো, তো এগুলো আমি এখন রান্না করবো। এই যে এখানে হচ্ছে মশলা সব বেশি দিব না, অল্প অল্প, দু চামচ চা চামচ দু চামচ করে, আর লবণ আছে এখানে সব। এখন আমি রান্না করতে যাচ্ছি চিকেন, আস্তে আস্তে হবে কারণ অনেক মাংস বেশি জন্য অনেক সময় লাগবে আসলে। আমি আরেকটু এক করে দিচ্ছি টমেটো কিনে, এখানে ফ্রেশ টমেটো মতো আর কি, এগুলো একসাথে কষানো হবে। লাড়ার জন্য এটা আমার কাছে খুবই, এই যে মাঝখানটা ছিদ্র করা, এটা দিয়ে খুবই ভালো দেওয়া হয় লাড়া চাপা দিতে, খুবই ভালো। এগুলো আস্তে আস্তে হবে, পেঁয়াজ সব মশলাগুলো একটু কষানোই হয়ে গেছে। এখন আমি সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি এখানে, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলার গুঁড়া, তারপরে হচ্ছে জিরা, হচ্ছে গোলমরিচের গুঁড়া আর হলুদ সব এখানে আছে। আমি এগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি এখন, কারণ সবগুলি দিতে হবে তো সেই জন্য একসাথে দিয়ে দিলেও সমস্যা নেই। তো আমি এখন এগুলোকে ভালো করে কষাবো, কারণ এগুলো হচ্ছে এই তো আমাদের দেশে না, নেদারল্যান্ডের মানুষের জন্য রান্না হচ্ছে আজকে আমার কেইটারিং, তো ওরা বেশি মশলা খায় না, তো সেই জন্য মশলা একটু কমই দিতে হয় আর কি। এগুলো এখন ভালো করে কষানো হবে, সব একটু দেখে দিব। আমি এখন এটা দিয়ে একটু দেখে দিব মশলাটা ভালো করে কষানো দিব, আর আস্তে আস্তে কষানো হবে। মশলা কষানো হয়ে গেছে, ভালো করে হয়ে গেছে। তো এখন আমি মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব ওখানে, কারণ মাংসগুলো ভেজে রেখেছি সেজন্য ভাঙবে না। সব দিয়ে দিচ্ছি এখন ওখানে আস্তে আস্তে, তারপরে শুধু নাড়াচাড়া দিতেই হয়ে যাবে। তারপরে
সব মাংস আমি দিয়ে দিয়েছি, এখন মেঘি ছেড়ে দেব মশলা যাতে সবগুলো মাঝে আসে। বেশি কালারফুল করবো না, অনেক বড় সেজন্য এটা দিয়ে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে। এখন একটু বড় কাশলেই হয়েছে, কারণ চিকেন ও ভাজা মশলা কষানো সব কিছুই পাক হয়ে গেছে অলরেডি। এখন শুধু মশলাটা হচ্ছে মানে সুগার সাথে সসের সাথেই মিক্স করা আর কি, আসলে সেই জন্য এখন একটু ডেকে দিচ্ছি। ডেকে দিলে তাড়াতাড়ি ইয়া হবে। ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব, এখানে ফিশ কারি বানাবো। ফিশ কারি রান্না হবে, মশলা কষানো হচ্ছে। একটু মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, ফিশ কারি। এখন মাছগুলোতে মশলাটি ভালো মতো করিয়ান্দাস
হচ্ছে পোলাও। ওখানে পোলাওর জন্য আমি পেঁয়াজ রসুন রসুন পেস্ট আর এই তো আদা পেস্ট দিয়েছি আর এই তো কী বলে দারচিনি আর এলাচ তেজপাতাটা কোথায় যেন রেখেছি সেজন্য দেখা নেই আচ্ছা আর এখানে হচ্ছে বাসমতি চাল চালগুলো ধুয়ে রেখেছি সুন্দর করে এখন এগুলো দিয়ে দিব পেঁয়াজটা একটু ভালো করে একটু লাল লাল হয়ে নে এই হচ্ছে পাতিল অনেক বড় পেঁয়াজটা লাল হয়ে গেছে এক থেকে বেশি লাল হবে না দরকার নেই এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো ভালো করে ঘেঁটে নেব এখানে ভালো করে যাতে লেগে না যায় আর পানি গরম করে রেখেছি চালটা ভাজি নিয়ে ভেজে নেই তারপরে পানি চালটা ভাজা হয়ে গেছে নিজে ভালো করে ভেজে নিলাম এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়েছি এখন আলু আলু লাগবে পানি আঠারো 20 জনের খাবার রান্না হচ্ছে এখন হচ্ছে পোলাও আমি এখন দেখে দিব হয়ে গেছে এখন আমি ডিশে নিচ্ছি একটা ডিশে নিচ্ছি হালকা একটু কালার দিয়েছিলাম নিজের বানানো আমরা নিজেরা বানাচ্ছি কিন্তু দুধ দেন না কিন্তু দুধ দেন প্লেট দিয়ে দেয় প্লেট দিয়ে বসে
হারিপাতেল দুই না, প্লেট দুই না, মিশিং আছে, হারিপাতেল দুই না, হারিপাতেল দুই না, মিশিং আছে, সব কিছু মিশিয়ে দোন দেয় দ হাতে দোন লাগে না, হারিপাতেল দুই না, হেল্পার 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 দূরে দূরে দাঁড়াও একটু যেতে হবে পোলাও, পোলাও রাইস, সালাড।